আসসালামু আলাইকুম, ইলেকট্রিক ল্যাবের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা একটা সকেট একটা সুইচ কীভাবে কানেকশন করবেন সেটাই দেখাবো। তো হয়তো বা আপনি একটা সুইচ আলাদা করবেন, নয়তো বা একটা সকেট আলাদা করবেন, ওভাবে করতে পারেন। হয়তো বা আপনি এই সুইচের মাধ্যমে এই সকেটটা ব্যবহার করবেন, নয়তো বা এরকম কোনো সুইচ থাকে, বক্স থাকে ওয়ান গ্যাংয়ের, যেটার মধ্যে শুধু সুইচে থাকে, কোনো কারণে ব্যবহার করবেন, তখন আপনি নিউট্রালটা কীভাবে লাগাবেন আজকে আমরা সেটাই দেখাবো সব কিছু ইনশাল্লাহ। তো চলুন আমরা এখন কানেকশনটা শুরু করি। তো এই জন্য আমি এখানে একটা ল্যাম্প নিচ্ছি আপনাদেরকে টেস্ট করে দেখার জন্য, আর এটা টু ফিন নিচ্ছি মেন লাইন হিসাবে লোড চালানোর জন্য, আর শর্ট করার জন্য একটা কেবল নিচ্ছি। তো শর্ট কোথায় করবেন? শর্টটা হচ্ছে আপনি সুইচ আর সকেটের যে নিচের প্রান্ত আছে, দুইটা প্রান্তের মধ্যে আপনি শর্ট করে দিবেন। তো চলুন আমরা এখন শর্টটা করে দিই। তো শর্ট করার সময় আমরা যে লোডের জন্য যে ফেস তারটা আছে ওই ফেস তারটাও নিয়ে নেবো একসাথে। দেখতে পাচ্ছেন আমাদের লোডের জন্য যে ফেস তারটা নিচ্ছি, যে মেইন লাইন থেকে আসা ওই তারটা আমরা এই শর্ট করবো, যে ওটার সাথে অ্যাডজাস্ট করে নেব, দুটো একসাথে অ্যাডজাস্ট করে আমরা সকেটের একটা প্রান্তে লাগিয়ে দেবো। যে আমরা এখন শর্ট করে মেইন লাইন থেকে আসা ওই ফেস তারটা আর সুইচের নিচে দিয়ে এক প্রান্ত থেকে ওটার সাথে এটা শর্ট করে দিয়েছি। এখন আমাদের হচ্ছে লোড থেকে আসা যে ফেজ তারটা আসছে ওটা আমরা লাগিয়ে দিব, যেটা হচ্ছে আমাদের যে লোডটা ব্যবহার করবো ওটা ওটা আমরা সুইচের উপরের প্রান্তে লাগিয়ে দিব। আমাদের লাইট থেকে যে ফেজটা আসছে ওটা আমরা সুইচের উপরের প্রান্তে লাগিয়ে দিয়েছি। এখন বাকি হচ্ছে আমাদের নিউট্রাল তারটা, দুটো নিউট্রাল রয়ে গেছে, মেইন নিউট্রাল আর আমাদের লোডের সাথে আসা ওই নিউট্রাল, দুটো নিউট্রাল রয়ে গেছে। তো দুটো নিউট্রাল আমরা অ্যাডজাস্ট করে এখন আমরা সকেটের আরেকটা প্রান্তে লাগিয়ে দিব। যতগুলো নিউট্রাল আসো বোর্ডের মধ্যে সবসময় সবগুলো সকেটের মধ্যে হবে। আমাদের নিউট্রালটা লাগানো হয়ে গেছে সকেটের এক প্রান্তে। আমি আরেকবার বলে নিতেছি, এটা হচ্ছে আমাদের সুইচ, এটা হচ্ছে সুইচের হচ্ছে সকেট। তো সুইচ সকেটের নিচে একটা কেবল শর্ট করে দিবেন। এই যে আমি একটা শর্ট করে দিচ্ছি, আর এখান থেকে যে ফেস তারটা আসছে ওই ফেস তারটা হচ্ছে এটা, এটা হচ্ছে মেইন ফেস, এই যে এটা এটা আসে সকেটের এক প্রান্তে লাগছে, আর লোডের থেকে আসা আর মেইন নিউট্রাল আসে দুটো নিউট্রাল অ্যাডজাস্ট করে সকেটের অপ্রান্তে লাগছে। এটা হচ্ছে আমাদের ল্যাম্পের ফেজ, সুইচের উপর প্রান্তে থাকবে। তো আমরা এখন এটা চেক করে দেখব ঠিক আছে কিনা। এই যে আমাদের সুইচটা দেওয়া আছে এখানে, আমাদের এটা ওকে হয়ে গেছে। আমি বলছিলাম যে আপনি যখন আলাদা সুইচ বা সকেট ব্যবহার করবেন কীভাবে, এই সুইচ দিয়ে সকেটটা কীভাবে ব্যবহার করবেন সেটাও আমি এখন দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন সেই ক্ষেত্রে আমাদের কী হচ্ছে, নিউট্রাল নিউট্রালের জায়গাতে রয়ে গেছে, আমরা এখানে যে তারটা শর্ট করছি এটা উপরের সাথে শর্ট হবে, মানে হচ্ছে সুইচের উপর প্রান্ত থেকে আপনার সকেটের মধ্যে যাবে, আর নিচে যে প্রান্তটা আছে ওটার মধ্যে আপনার মেইন লাইন যেটা আছে ওটা ডাইরেক্ট লাগিয়ে দিবেন সুইচের। ওকে, আমাদেরটা হয়ে গেছে এটা। এটা হচ্ছে আমাদের এখন সুইচ অফ দিলে সকেট পাওয়ার আসবে, সুইচ অফ সকেটের পাওয়ার অফ, এটা হচ্ছে এটা। তো আশা করি বুঝতে পারছেন আমি সুইচের উপর প্রান্ত থেকে সকেটের নিচের প্রান্তে নিয়ে গেছি, আর সকেটের উপরের প্রান্তে আমি নিউট্রাল লাগিয়ে রাখছি, আর সুইচের নিচের প্রান্তে আমি মেইন তারটা দিয়ে দিচ্ছি। এখন আমরা এটা টেস্ট করে দেখবো। যে আমাদের ল্যাম্পটা জ্বলতেছে, এখন যদি আমি এই সুইচটা অফ করি তাহলে এটা অফ, এটা অন, অফ, অন, অফ, অন। তো ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।